আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো সবাইকে জানাই সুপ্রভাত, আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সারাটা দিন তোমাদের সাথে কাটাবো, কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থেকো, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো তাহলে নতুন একটা দিনে শুরু করা যাক। তো ঘুম থেকে উঠে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি আজকে, কিন্তু বেলা করে একদমই ঘুমাইনি, অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে, অনেক কাজ পড়েছিল তার জন্য আর কি। আর তোমাদের ভাইও বেরিয়ে গেছে ভোরবেলা, তো অনেক কাজ পড়ে রয়েছে। এমনি দিন তো ও থাকে, অনেকটাই হেল্প করে জানো তোমরা, আর যেদিনকে ও থাকে না সেদিনকে তো আমাকে একা একাই করতে হয়, তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তারপর হচ্ছে আমার এই ব্লগ থাকে, ব্লগ যদি না থাকে দেখবে ফোন ছাড়া আমরা যদি কাজ করি তাড়াহুড়ো করে তাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটাও তো আমার একটা কাজ না। তো আমার এই কাজের জন্য কিন্তু একটু তাড়াতাড়ি উঠতেই হয়, সমস্ত কাজগুলোকে আমাকে ক্যাপচার করতে হবে, তার জন্যই আর কি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই রাত্রেবেলা হচ্ছে বাসন মেজে রেখেছিলাম, তোমাদের ভাই যখন বাড়ি ফিরেছিল আমি হচ্ছে বাসনগুলোকে মেজে দিয়েছি আর তোমাদের ভাই ধুয়ে নিচ্ছিল। তো ওই বাসনগুলো ঘরের ভেতর উবুর করে রেখে দিয়েছিলাম, জল বাসন তো সাথে সাথে গামলির মধ্যে রাখি না, তো ওই বাসনগুলোকে উবুর করে রেখেছিলাম। ওই বাসনগুলো শুকিয়ে গেছে, তো ওইগুলো গামলার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। সেদিন এই গামলাটা পরিষ্কার করেছি তোমরা দেখলে, তো প্রত্যেক দিন যদি না গুছিয়ে রাখি জানো তো ওইগুলো আবার সেই এলোমেলো হয়ে যাবে, ঘেঁটে যাবে, তখন যেটা দরকার সেটা হাতের সামনে পাবোই না। তার জন্য এখন প্রত্যেক দিনের বাসনটা প্রত্যেক দিন সুন্দর করে গুছিয়ে রাখি। তো বাসনটা গোছানোর পর এখানে বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম, মশারি টাঙানোর তো কোনো ঝামেলা নেই, তো বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আর তারপর চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর এখানে দেখছো প্রচুর পরিমাণে ঘাস পড়ে আছে জানো তোমরা, বানি এরকম ছড়ায় সারা ঘরে, ও রাত্রেবেলা নৃত্য করে মনে হয় জানো তো, ও বেশ ঘরটা মানে সারাদিন তো ছাড়াই থাকে, তবে রাত্রেবেলা আমরা ঘুমাই যেহেতু ও মনে হয় আনন্দে মানে সারা ঘরে লাফালাফি করে, তো ঘাস এরকম চারিদিকে ছড়িয়ে রাখে আর কি, সকালে উঠে দেখি যেটা। তো পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর সকালের বাসি কাজের মধ্যে দেখবে এই বিছানা গোছানো আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া, এই কাজগুলো মোটামুটি হয়ে গেলে না ঘরের ভেতরের কাজগুলো মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে, বিছানা গোছানো মানে একটা অনেক বড় কাজ মনে হয়। তারপর ঘর ঠর পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে, এবার একটু শান্তি। তো ঘর ঠর ঝাড় দিয়ে এবার চলে আসলাম পাপোশটাকে ওই পার থেকে ঝেড়ে নিয়ে আসলাম, পাপোশটা স্নান করার সময় ধুয়ে দিই জানো তো, আগে একটা পাপোশ ছিল তো সেইটা ফেলে দেওয়া হয়েছে, পুরো ছিঁড়ে গেছিলো, আর তারপরে এই একটাই রয়ে গেছে। আমি পাপোশ হাতেই বানাই ঘরে, কোনো বিছানার চাদর তারপর অন্য কিছু ছিঁড়ে গেলে কোনো কাপড় চোপড়, মায়ের কাছে অনেক কাপড় থাকে তো সেইগুলো দিয়ে ভাঁজ করে করে সেলাই করে আমি পাপোশ তৈরি করি। আগে একটা তৈরি করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই ছিঁড়ে গেছিলো আর কি, তো আবার একটা তৈরি করবো ভাবছি। এখন আপাতত একটাই আছে, আর যা রোদ এই সাথে সাথে ধুয়ে মেলে দিলে না মানে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় জানো তো। তো যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে উঠোনটা ঝাঁট দিতে, আর ঝাঁটাটার অবস্থা দেখছো কি সরু হয়ে গেছে, মানে মনে করি যতবার যে আমি ঝাঁটাটা কিনবো আমাদের কাছে পিঠে দোকানে পাওয়া যায় না গো, এই ঘরের ঝাঁটা আর উঠোন ঝাঁট দেওয়া ঝাঁটাটা মোটামুটি আমাকে কিনতেই হবে, একদমই ঝাঁট দেওয়া যাচ্ছে না জানো তো, খুবই অসুবিধা হচ্ছে, বাজারে গেলে এবার মনে করে কিনতেই হবে আমাকে, কাছে পিঠে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না আর কি। তো যাই হোক, উঠোন টুঠোন পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম, আর ঝাঁট দিলেও বা কি, এই ঝাঁট দিলাম তো কিছুক্ষণ পরে পাতা পড়ে পুরো ভরে যাবে,
কদম গাছ রয়েছে, আম গাছ রয়েছে, তো তবুও গাছগুলোর জন্য অনেকটা শান্তি গরমে, জানো তো, গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালে একটু অন্তত শান্তি হয়। ঘরেও যদি বা গরম, কিন্তু গাছের গোড়ায় দাঁড়ালে একটু শান্তি হয়। তো ঝাড় টাড় দিয়ে চলে গেলাম এবার জল ভরতে, আর কলের অবস্থা দেখো কি কষ্টে যে এই দিন কটা কাটছে, না কি বলবো তোমাদেরকে, দেখো কল থেকে জলই উঠছে না, মানে একটু জল খাবো যে উঠে গলা শুকিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে না ওই গরম জলটাই খাই, কারণ কল টেপার কথা বললে মনে পড়লে না পুরো, মানে মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ে আমার, যে আমি এত কষ্ট করে এক বোতল জল ভরে তারপর এক গ্লাস জল খেতে পারবো, জানো তো। ওই জন্য ঘরে যেই জলটা থাকে ওই বাসি জলটাই আমি খেয়ে নিই প্রথমে সকালবেলা উঠে। আর জল না খেয়ে দেখবে সকালবেলা কোনো কাজকর্ম করাই যায় না, শরীরটা যেন ভালো লাগে না, গলা পুরো শুকিয়ে থাকে, তো ওই জন্য গরম জলটাই উঠে খেয়ে নিই, জল পুরো আগুন হয়ে থাকে, ওই গরম জলটাই ঘুম থেকে উঠে খাই, আর তারপরে গিয়ে এক বোতল জল ভরলাম। দেখেছো মানে কল থেকে জল উঠছেই না, এই কল টিপে সমস্ত ঘরের কাজবাজ, স্নান, কাচাকুচি কি করে করি বলো তো। ওই জন্য তোমাদের ভাই যখন থাকে তখন বেশিরভাগ কাজগুলো করি নি। আজকে তো তোমাদের ভাই বাসন মাজতে মানাই করে গেছে আমাকে, ওই জন্য বাসন আর বার করিনি। আমার তলপেটে যন্ত্রণা করে জানো তো, মানে এই কলটা এতটাই প্রেশার লাগে না, অনেকটা প্রেশার দিলে এক গ্লাস জলও ভরে না মনে হয়, তো তাই জন্য আর কি মানা করে গেছে বাসনটা মাজতে। বাসনটা আর আমি ওই জন্য ভেজাইনি, বাসনে হাত দিইনি, বাদ বাকি সমস্ত কাজ আজকে আমি করে নিলাম। আর এই চার্জার এদিক ওদিক ছড়িয়ে থাকলে না খুব বিরক্ত লাগে, তোমাদের ভাই এই চার্জে দিয়ে চলে যায় আর চার্জারগুলো এদিক ওদিক এদিক ওদিক ঝুলে থাকে, ওইগুলো আমিই গুছিয়ে রাখি। আর ওর ফোনটাও, আমার ফোনটাও, দুটো ফোনই আমি চার্জ করি, ও ভুলে যায় যেহেতু। তো ঘর টর গুছিয়ে চার্জার টার্জার সব গুছিয়ে রেখে তারপরে এখানে দেখো চলে এসেছি একটা অ্যালোভেরা নিতে। আজকে হচ্ছে আমার নতুন চ্যানেলের জন্য একটা ভিডিও করার আছে জানো তো, অ্যালোভেরা লাগবে, তো তার জন্য আর কি টাটকা টাটকা অ্যালোভেরা সকালবেলায় তুলে নিচ্ছি, ভেবেছিলাম কালকে রাত্রে তুলে রাখবো জানো তো, তো একদমই ভুলে গেছিলাম যেহেতু, তার জন্যই সকালবেলা এটা নিচ্ছি। আর বাড়িতে এরকম গাছ লাগানো থাকলে কত ভালো বলো। আর এখানে দেখো একটা ছোট্ট কৌটোর মধ্যে জল নিয়ে এই অ্যালোভেরাটা আমি 3-4 ঘন্টা এইভাবেই ভিজিয়ে রেখে দেবো। এটা কিন্তু সাথে সাথে গাছ থেকে পেরে না স্কিনে ইউজ করতে নেই, কারণ হচ্ছে এর মধ্যে একটা জেলি মতো থাকে হলুদ রঙের, সেটা কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে, তো তার জন্য এটা ভিজিয়ে রেখে দিলে না 3-4 ঘন্টা পরে জলটা পুরো হলুদ হয়ে যায়, মানে ওই জেলি মতোটা আর কি পুরোটাই বের হয়ে যায়। সারা রাত ভিজিয়ে ভিজিয়ে রাখলে তো আরোই ভালো, এবার যেহেতু ভুলে গেছি 3-4 ঘন্টা ওই জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম ওটা। আর তারপর খেতে বসে গেলাম, আজকে সকালবেলা হচ্ছে খাবো মুড়ির জল আর চিনি, যেটা অত্যন্ত পেট ঠান্ডা করে। আর আমি যেহেতু একা, তো আমি একা থাকলে বেশিরভাগই চিনি আর মুড়ি খাই সকালবেলা, তোমাদের ভাই তো ভোরবেলা বেরিয়ে গেছে, তো আমি তার জন্য চিনি আর মুড়ি খেয়ে নিচ্ছি। আর যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, প্রত্যেকেরই সময় এখন মূল্যবান, তো তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ব্লগ দেখছো, কমেন্ট করছো, এটাই আমার জন্য অনেক বড় পাওনা, আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে সাহায্য করছো, আমার মনে উৎসাহ জাগাচ্ছ। তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি আবার নতুন করে ব্লগ বানানোর উৎসাহ পাই জানো তো, এগিয়ে যেতে সুযোগ পাই, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার পরিবারের সদস্য হওনি এখনও, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আমার এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দুটোই জরুরি, তো এই ছোট বোনটার পাশে একটু থেকো, অনেক স্ট্রাগল করছি গো, কিছু বছর হয়ে গেল তবু আমি হার মানিনি জানো তো, প্রত্যেক দিন সকাল হয় মনের জোরে আবার ক্যামেরাটা তুলে ধরি, ব্লগ শুরু করি, তো তোমরাও এভাবে আমার পাশে থেকো, তোমাদের জন্য কিন্তু অনেকটা মনে জোর পাই আমি জানো তো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়ার পরে চলে গেলাম হচ্ছে দোকানে, বাড়ির কাছে একটা দোকানে, যেহেতু তোমাদের ভাই নেই তো আমাকেই দোকানে যেতে হলো, তার জন্য ও থাকলে ওই যায়, ও আমাকে যেতে দেয় না, ওই যায়, তো ও নেই বলে কিছু জিনিস আনার ছিল, তো তার জন্য আর কি আমি দোকানে গেলাম। আজকে সকালবেলা কি রান্না করব কি রান্না করব এটা ভাবছিলাম জানো তো, তো হঠাৎ করে তোমাদের ভাইকে ফোন করলাম। আর দেখো আমাদের এখানে না আম লস্যি পাওয়া যায়, এটা মাত্র 10 টাকা দাম, খুব সুন্দর খেতে এটা, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আম লস্যি না দারুণ লাগে। আর তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের ভাইকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব, সেদ্ধ ভাত বসিয়ে দেবো, তো বললো যে সেদ্ধ ভাত বসিয়ে দেবে, একটু চাউমিন কর না, একটু অনেকদিন তো খাই না, আলু ডিম পেঁয়াজ দিয়ে চাউমিন কর না, তো ওর ওই চাউমিন কর না কথাটা শুনে আমারও যেন কেমন যেন একটা লোভ লোভ এসে গেল আর কি, নিজেকে আর সামলাতে পারলাম না। এমনিতে তো তোমরা জানোই আমি চাউমিন খেতে কতটা পরিমাণে ভালোবাসি, সেটা যে কোনো চাউমিন হোক না কেন, দোকানের কেনা বা বাড়িতে বানানো, বাড়িতে বানানো চাউমিন হলে তো কোনো কথাই নেই, দোকানের চাউমিনটাও ভালো লাগে, তো তার জন্য ভাবলাম যে চলো তাহলে দুপুরবেলা আজকে
চাউমিনই বানানো যাক, কারণ এবার থেকে তো রান্না রাতে করে হবে, কারণ রাতে করে তোমাদের ভাই ঘরে থাকবে। হ্যাঁ, তো রান্নাটা যেহেতু চেঞ্জ হবে, তো ওই জন্য মানে রান্নার টাইমটা চেঞ্জ হবে আর কি, তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে দুপুরবেলা আজকে চাউমিনই বানানো যাক। ওই জন্য একটা বড় প্যাকেট চাউমিন এনেছি, দুজনে যেহেতু খাবো, এক প্লেট করে না হলে হয় বলো তো? আর 10 টাকার প্যাকেটটা না একদমই মানে কম থাকে, খুবই কম থাকে, পেট ভরে না দুজনের, তো ওই জন্য আর কি 20 টাকার প্যাকেটটাই নিয়ে এসেছি। আর দেখো এখানে ওই গ্যাসটা পরিষ্কার করে, তারপর আমার একটু ভিডিও বানানো ছিল, তো ভিডিও বানানো হয়ে গেছে। এখন বাজে প্রায় দুপুর 2:30, আর 2:30-এর সময় আমি আসলাম চাউমিন বানাতে। জলটা গরম করে নিয়ে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এই চাউমিন সেদ্ধ করাটা আমি নতুন শিখেছি জানো তো। দেখো একদম একটা একটা করে চাউমিন মানে তোমরা গুনে নিতে পারবে, দেখো হাতে একদমই লাগছে না। একদিন মনে আছে আমার এই চাউমিন করা নিয়ে আমি কত কথা শুনেছিলাম, চোখের জল ফেলেছিলাম বহু বছর আগে, তো মনে পড়ে আর কি সেই কথাটা। এখনও আমার অনেক কিছু শেখার বাকি, আমি এখনও অনেক কিছু জানি না, সবে একটু একটু রান্না শিখেছি, আমি এখনও অনেক কিছু জানি না। তবে রান্না শিখতে আমার বেশ ভালো লাগে, নতুন নতুন রান্না কে কেমনভাবে করছে এগুলো দেখতে খুব ভালো লাগে জানো তো। তো এই চাউমিনটা নতুন শিখেছি, দেখে কি ঝরঝরে হয়েছে, এত ভালো লাগছিল না চাউমিনটা, এই সেদ্ধ করার পদ্ধতিটা নতুনই শিখেছি আমি। তো যাই হোক, আলু আর পেঁয়াজটা ভেজে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপর টমেটো দিয়ে দিয়েছি, তারপর আলুটাকে তুলে নিয়েছিলাম প্রথমে, তারপর ডিমটাকে ভেজে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে আর চাউমিনটা ভাগে ভাগে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আলু ভাজাটাকে ওর সাথে মিশিয়ে নিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, আর তারপরেই আমার শুরু হয়েছে মাইগ্রেনের যন্ত্রণা। যাদের মাইগ্রেন আছে তারাই বুঝবে একমাত্র যে এই যন্ত্রণার কষ্টটা যে কী, সেটা একমাত্র তারাই বুঝবে। এখন আমি তোমাদের সাথে কথা বলছি, মনে জোর নিয়ে কথা বলছি, কারণ কালকে সকাল হলেই আমাকে ব্লগটা দিতে হবে তোমাদেরকে, আমার কিছু করার নেই, বাধ্য হয়ে আমাকে এডিট করতে বসতেই হবে। তো এখনও মাথা দপদপ দপদপ করছে, আর ওই দুপুরবেলা রোদে বসে কড়াইটা মাছ দেখেছি না, আর কলতলায় তো পুরো ঠাটা পড়া রোদ পড়ে, ওই রোদটা মাথায় পড়েছে, শুরু হয়ে গেছে যন্ত্রণা কাকে বলে। ভাগ্য ভালো যে আমার রান্নাটা হয়ে গেছিল, তারপর মাথায় বেশ করে তেল জল দিয়ে মানে আমি আর বসতে পারছি না, এবার কল টিপে স্নান করবো কী করে, কলের তো ওই রকম অবস্থা, কলে জল উঠছে না, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ওষুধ খেয়েছি তাও কমছে না। তোমাদের ভাইকে ফোন করলাম, বললো যে তুই চুপচাপ ফ্যানটা চালিয়ে আর চুপচাপ শুয়ে থাক, মাথায় তেল জল দিয়ে আমি কিছুক্ষণ চুপচাপ শুয়েছিলাম। তোমাদের ভাই এসেছে পুরো 4টের সময় বাড়িতে এসেছে, তো ওই সময় ও জল পাম্প করে দিল, তখন আমি স্নান করলাম, ওই দেখো খাবার পড়ে আছে, খাই উনি জানো, তোমাদের ভাই আসার পরে তারপরে গিয়ে স্নান করলাম, এই দেখো ঘরে রোদও চলে এসেছে, এই রোদটা 4:30 সাড়ে 4টের দিকে আসে জানো তো। তো এখন আমরা খেতে বসছি, 4:30 বেজে গেছে, তোমাদের ভাই এসে জল পাম্প করে দিল, তারপরে হচ্ছে আমি স্নান করে আর এই দুজনে মিলে একটু খেতে বসেছি। এখনো যে আমি তোমাদের সাথে কথা বলছি মাথা চোখ মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কি বলবো, তেল জল অনেকটা দিয়েছে কিন্তু তবুও তখন কমেনি সাথে সাথে। তো যাই হোক আজকের জন্য এইটুকুই, দুপুরে তো খেলাম চাউমিন, কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ।